দু একচল্লিশ সালের মধ্যে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলনে এ আহ্বান জানান তিনি দীপুমণি বলেন তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে ফলে বিভিন্ন দেশের কাছে এখন ব্র্যান্ডিং হচ্ছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং বিভাগের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সিলভার জুবিলি অনুষ্ঠানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের নানা অতীত ঐতিহ্যের কথা তুলে ধরেন অতিথিরা তবে বিশ্বের এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্থান না থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা